সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানেজিং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আলম ইন্ডিয়া, বয়স 18। হুম হুম জি বলেন, বলেন প্রশ্নিত আলামিন সাহেব, বলেন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, আজকে আমার 1.5 বছরের উপরে হয়ে গেছে, আমার কোমরে সমস্যা। হুম কোমরে পেছনে যে মেরুদণ্ডের দুই পাশে, দুই পাশে হুম মাঝের মধ্যে সমস্যা। হুম বলেন, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি। আজকে 1.5 বছর ধরে। হুম কি বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলছে যে না, বলে মানে মাংস চাপকাইছে। আমি আবার আপনি কি করেন? আমি স্যার এখন কিছু এখন কিছুই করি না ডাক্তারে, মানে অনেক ওষুধ খেয়েছি 1.5 বছর ধরে, মানে চিকিৎসায় না না, সেটা আমি বুঝেছি। আপনি আগে কি করতেন, মানে আগে এই অসুস্থ হওয়ার আগে কি? আগে আগে স্যার আমি গার্মেন্টসের চাকরি করতাম। হুম আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, আশা করি উত্তর পাবেন ইনশাল্লাহ। এই গার্মেন্টসের প্রবলেম নিয়ে আমি প্রতিদিন 5, 6, 10টা রুগী আসে। তো এখন ধরেন এইটা আসলে বারবার আমরা বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরি একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথের বিশাল ভূমিকা পালন করে। কিন্তু যারা কাজ করে তাদের ওই সেটিং, মানে মেশিনের সেটিংয়ে প্রবলেম হয়, আবার কাজের যে রিকোভারি পিরিয়ড পাওয়া যাচ্ছে না, এই সকল কারণে প্রায় আমি হয় আইদার ঘাড়ে ডিস্ক প্রলাপস বা কোমরের ডিস্ক প্রলাপস নিয়ে আসে। তো এখন খুব মনোযোগ সহকারে যদি আমরা চিন্তা করি, একটা ডিস্ক প্রলাপসের রুগীর চিকিৎসা যদি আপনার সরকারি হাসপাতালেও নেয়, তাও তাকে 15-20 হাজার টাকা খরচ হবে, আর প্রাইভেট হাসপাতালে 1 লাখ টাকার নিচে কখনো সম্ভব না। তো এই ক্ষেত্রে একটা গার্মেন্টস ওয়ার্কের দ্বারা আসলে এই চিকিৎসা নেওয়া তার দ্বারা কখনো সম্ভব না। তো বাধ্য হয়ে সে ব্যথার ওষুধ খেতে থাকে বছরের পর বছর। একদিক দিয়ে ইকোনমিক্যাল প্রবলেম, তাকে কাজ করতে যেতে হবে, আর একদিক দিয়ে ওষুধ খেয়ে খেয়ে তার গ্যাস্ট্রাইটিস বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, স্পেশালি যারা মেশিন সেট আপ করেন, যাদেরকে আমরা বলি আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা যা ইঞ্জিনিয়ার, তারা যেন এই জিনিসটা নজরে দেয় যে তাদের বসার সিটটা যেন ঠিক মতো, হাইট সিট, টেবিলের কাজের ওয়ার্ক যেন একটা একটা মানে প্রেশার না পড়ে, সে যেন রিল্যাক্সে কাজটা করতে পারে, বসাটা যেন কারেকশন হয়। না হলে কিন্তু এই যে ওনার মতো এরকম আমরা গার্মেন্টস এবং বয়স ইন্ডাস্ট্রি অনেক কম বয়স থেকে এই ধরনের ভুগছে, ভুগছে। 18 বছর। আবার আমার কাছে রুগী এসে বলে দিয়ে একটা, জি স্যার আমার সমস্যা হয়েছে, আমার তো কলিগ কারো হয় না, বা আমাদের আমরা ছুটি নিতে গেলে, চিকিৎসা নিতে গেলে ওনারা বলে যে তোমারে না সমস্যা, বাকিদের তো সমস্যা না। এটা খুব ক্লিয়ার একটা মেসেজ, সমস্যা কার এটা আমি ডাক্তার জানি, কারণ আমার কাছে রুগী আসে, রুগী তো তাদের ম্যানেজমেন্টের কাছে যায় না, রুগীটা কাছে আমার কাছে। আমার কাছে যদি প্রতিদিন 10 থেকে 15 জন গার্মেন্টস কর্মী আসে, এই ডাটা তো আমার কাছে আছে, এটা তো ওই ইন্ডাস্ট্রির লোকের কাছে নাই। তো জিনিসটা বুঝতে হবে, সব কলিগ তো একজন আরেকজনকে বলবে না যে আমার কোমর ব্যথা হয়েছে, আমার ব্যক্তিগত ইস্যুকে আমি কি আপনার কাছে বলবো? কখনো বলবো না, আমি ট্রাই করবো চিকিৎসা নিতে, এইভাবেই চলতেছে। তো জিনিসটা হচ্ছে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তখন হয়তো হয়তো জানায় বা বলে এটা, বা আসতে পারে না, কেন আসে না তখন খোঁজ নেয়। আমার মনে হয় এখনো সময় আছে এটা একটু মেনটেন করা। আবার একটু ধরেন দুপুরে অন্তত আধা ঘন্টা যদি একটু ব্রেক দেওয়া যায়, একটু রিল্যাক্স হওয়া, আর আপনারা নিজেরও একটু ট্রাই করবেন যে মাঝে মাঝে কাজের মধ্যে একটু রিল্যাক্স হওয়া, বা আপনি যেদিন অফ ডে থাকে সেদিন এক্সারসাইজ করা, সাঁতার কাটা বা ঘুমানো, পর্যাপ্ত ঘুমও আমাদের প্রয়োজন আছে। আর আপনার এই সমস্যার জন্য আপনাকে MRI করছেন কিনা আমি জানি না, বা আপনাকে হয় আইদার ফিজিওথেরাপি প্রপার ওয়ে চিকিৎসা নিতে হবে, অথবা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। জি স্যার, বসা ওঠা এগুলো মাঝে স্যার মাঝে কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটাটা অনেক জরুরি স্যার। অবশ্যই এটা আসলে এক সময় ধরে বসে থাকলে স্যার বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, শুধু গার্মেন্টস না, আমরা তো যখন ডাক্তারি করে বসেই থাকি, যে কোনো ডেস্ক জব, যে কোনো ডেস্ক জব, বা একটা লোক একটা কাজ করছে, সে হয়তো একটা সেলাইয়ের কাজ করছে, সে হয়তো একটা অফিসিয়াল কম্পিউটার কাজ করছে, বা কোনো একটা ডিজাইন নিয়ে ব্যস্ত, সে ইঞ্জিনিয়ার হোক, সে আর খেয়াল করে না যে সে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে। এই যে প্রলং সিটিং, প্রলং অ্যাক্টিভিটিতে যেদিন তার সমস্যা তৈরি হয়, সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে এটা হয়েছে, এর আগে কিন্তু সে জানে না। এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব, যেটা হচ্ছে যেমন যদি সপ্তাহে একদিন যেদিন অফ ডে, উইকেন্ডে, ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে, ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে, একটু শারীরিক কসরত করতে পারে, বা এভরিডে
5 to 10 মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে বা কাজের ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না, বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না বা মিনিমাইজ করা সম্ভব, পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে। তো এগুলো এখন থেকেও মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইম্প্রুভ হয়েছে, মানুষ কাজ করছে বা একটা একটা টার্ন মানে আর একটা টার্ন টার্নের দিকে যাচ্ছে দেশ। তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে, কাজ করতে অসুবিধা হয়, তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার, এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার। শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টেজিয়াস ডিজিজ নিয়ে কাজ করব তা কিন্তু না, আমাদের এখন নন কমিউনিকেবল রোগ, এই যে ব্যথা বেদনা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হার্টের রোগ বিভিন্ন, এগুলা নিয়ে আমাদের কিন্তু এখন সচেতনতার দরকার। সব বন্ধ, এখন হয়তো মুভমেন্ট শুরু হয়েছে, তো আমার মনে হয় যে একটু আমাদের যদি যে যার লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে, এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে, মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানি শূন্যতা থাকে, তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে। কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট, মানে ডাক্তারি ভাষায় মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল মানে ব্লাড সার্কুলেশনটা, সেটাকে সে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল। এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান, হাঁটাহাঁটি না করে, মুভমেন্ট না করে, তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে। এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে, যে অন্তত একটা মহিলার জন্য 3 লিটার পানি পার ডে, পুরুষ 4 লিটার পানি পার ডে, 3 থেকে 4 লিটার বা 2 থেকে 3 লিটার মহিলার জন্য। তো এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ বা কুসুম গরম শেক দিতে পারি। আমার মনে হয় কিছুদিন উনি হেঁটে দেখতে পারে, 15-20 দিন টানা 20-25 মিনিট করে হাঁটা, এটা করতে করতে, এবং পাশাপাশি গরম শেক দিয়ে, পানি বেশি খেয়ে, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খেয়ে দেখতে পারে, না হলে হয়তো ডাক্তার দেখাতে হবে, পরামর্শ নিতে হবে। আরেকজন বলেছেন, উনি রিপন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে 2 বছর থেকে ওনার পায়ে ব্যথা, অনেক মেডিসিন খেয়েছে, খেলে কমে, কিন্তু 2 মাস ধরে এটার সাথে সাথে কোমরের এক পাশে ব্যথা শুরু হয়েছে, এখন করণীয় কি? অবশ্যই ধন্যবাদ। আসলে আমাদের সৌদি আরবের, শুধু সৌদি আরব না, আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে, ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয়। আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে, আমাদের প্রবাসীরা, ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে, তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড, ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে, কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময়, এটা আমরা পেয়ে থাকি। তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস, শুধু মধ্যপ্রাচ্যে না, ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে। ওখানে সব ফুড হচ্ছে সামুদ্রিক মাছ, রেড মিট, ফাস্ট ফুড, এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজেই খেতে পারে। তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়, বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয়, তখন পেইন বেদনা হতে পারে, বা ইউরিক ইউরোসেমিয়ার কারণে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি আর্থ্রাইটিস, সেটা ডেভেলপ করতে পারে, ব্যথা বেদনা হতে পারে। তো এই ক্ষেত্রে খাবারগুলা আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে, যে যতদূর সম্ভব মিনিমাইজ করা যায়। অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে, তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে, দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে, বা শাকসবজি খেতে পারে, শাকসবজি তো অ্যাভেলেবেল, এগুলা খেতে পারে। আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিস্কের সমস্যা থাকতে পারে, রিপন সাহেবের যে PLID সমস্যাই সাধারণত কোমর ব্যথা হয়, পায়ে ব্যথা যায়, আমরা কমন পেয়ে থাকি। তো আমার ইউটিউব চ্যানেলে PLID-র বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে, আপনি ওগুলো দেখে করতে পারেন। কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন, সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে, সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে। আর আপনি ট্যাবলেট B1, B6, B12 কিনতে পাওয়া যায়, এটা আপনি সৌদি আরবে পাবেন, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, একটা করে 2 বেলা টানা 2 মাস খেয়ে দেখেন, না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে, যারা বাত ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপি চিকিৎসক তাদেরকে দেখাতে হবে।